আসসালামু আলাইকুম। আফগানিস্তান থেকে অসহায়ভাবে মার্কিন সেনাদের চলে যাওয়ার পর নিজ দেশের ভেতরে প্রেসিডেন্ট বাইডেন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ চীন ও রাশিয়ার মিডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অনির্ভরযোগ্য এবং দুর্বল মিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পরিস্থিতি আফগানিস্তান থেকে পুরো আলাদা। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করে ওই অঞ্চলকে ঘিরে প্রেসিডেন্ট বাইডেন তার নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। বাইডেনের সেই পরিকল্পনা নিয়ে আজ থাকছে আহমদ আবদুল্লাহর বিশ্লেষণ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দিন তারিখ ঘোষণা করার পর আফগান পরিস্থিতি খুব দ্রুত মার্কিনীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধারণার চেয়েও কম সময়ের মধ্যে তালিবানদের হাতে কাবুলের পতন হয়। তালিবানরা মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ২০ বছর আফগানিস্তানে কোটি কোটি ডলার ব্যয় করার পর শেষ পরিণতি এমন হওয়ায় বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ ও মিডিয়ায় বাইডেনের প্রবল সমালোচনা হচ্ছে। আফগানিস্তান ইস্যু বাইডেন যতটা সহজ মনে করেছিলেন আর যেভাবে তিনি তড়িঘড়ি করে সকল সেনা প্রত্যাহার করে নিয়েছেন তা নিয়ে নিন্দার ঝড় বইছে। সমালোচকরা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে দক্ষিণ ভিয়েতনাম, সোমালিয়া এবং সিরিয়ার কুর্দদের নিয়ন্ত্রিত এলাকায় মার্কিনীদের পিছু হটার সাথে তুলনা করেছেন। এবিসি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে বাইডেন পরিষ্কার করে দিয়েছেন যে কিছুটা ভিন্ন কৌশল হলেও তিনি তার পূর্বসূরি অন্যান্য প্রেসিডেন্টদের পথ অনুসরণ করবেন। বাইডেন বলেন, আমরা বর্তমানে এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের সমঝোতা রয়েছে। এই সমঝোতা কোনো গৃহযুদ্ধের ফলশ্রুতিতে হয়নি, বরং সেখানকার সরকার চাইছে দুষ্টের দমন। কোনো অপশক্তি যেন তাদের ক্ষতি করতে না পারে তারা তাই নিশ্চিত করতে চাইছেন, আর আমরা তাদের পাশে আছি। বাইডেন এই কথার মাধ্যমে সিওল ও তাইপোকেই ইঙ্গিত করেছেন, কারণ এ দেশ দুটোকে অভ্যন্তরীণভাবে যতটা হুমকি মোকাবেলা করতে হচ্ছে তার চেয়ে অনেক বেশি হুমকি সহ্য করতে হচ্ছে বাইরের থেকে, বিশেষ করে প্রতিবেশী দেশ চীন থেকে। এই দুটো দেশই তাদের প্রতিবেশী সমাজতান্ত্রিক দেশ চীন ও উত্তর কোরিয়ার নিরন্তর হুমকির মধ্যে রয়েছে। আফগানিস্তান থেকে এই অঞ্চলের পরিস্থিতি একেবারেই আলাদা। আফগানিস্তানে গোত্র এবং জাতিগত নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা ও প্রভাব খুব বেশি। সেখানকার রাজনৈতিক চরিত্রগুলো বিভাজিত এবং প্রচণ্ড দুর্নীতিপরায়ণ, আর আফগান অর্থনীতিও একরকম হোঁচট খেয়েই চলছে। তাই আভ্যন্তরীণ একটি গোষ্ঠীর উত্থানেই দেশটির গোটা কাঠামো যেন তাসের খড়ের মতো ভেঙে পড়ছে। কিন্তু বাইডেন দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্রদের দেখছেন ভিন্নভাবে। বাইডেন বলছেন, আমাদের মিত্রদের সাথে সততার সম্পর্ক রক্ষা করেছে। আমরা ন্যাটোর সাথে একটি চমৎকার চুক্তি করেছি। এই চুক্তির পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, কেউ যদি ন্যাটোভুক্ত কোনো মিত্র দেশে আগ্রাসন চালায় অথবা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব এবং কড়াভাবে প্রতিক্রিয়া জানাব। একই ধরনের মানসিকতা আমরা জাপান, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার বিষয়েও লালন করে থাকি। এক্ষেত্রে ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। দক্ষিণ কোরিয়ার সামরিক আগ্রাসন চালানোর মতো সক্ষমতা উত্তর কোরিয়া থাকলেও দীর্ঘ সময় ধরে দেশটির অর্থনীতি নাজুক সময়ে পার করায় সেই সক্ষমতা এখন অনেকটাই কমে গেছে। বিগত দুই দশকে পিয়ংইয়ং মূলত গণবিধ্বংসী অস্ত্রের মজুদ বৃদ্ধিতেই সর্বশক্তি নিয়োগ করেছে, যাতে তারা বাহ্যিক হুমকি হিসেবে প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের একটি কারণ হয়েই থাকতে পারে। তবে সামরিকভাবে কিছু করার মতো অবস্থায় দেশটি এখন আর নেই। অন্যদিকে চীন সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। চীনের অর্থনীতি এখন অনেক বেশি শক্তিশালী। এই মুহূর্তে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আকাশ ও নৌপথে চীনের সামরিক সক্ষমতা বেড়ে যায়, যাতে ওয়াশিংটন ব্লকে উদ্বেগ ও উৎকণ্ঠার মাত্রা অনেকটাই বেড়েছে। চীন যে কোনো সময় তাইওয়ানে সামরিক আগ্রাসন চালিয়ে দ্বীপটিকে আগের মতোই নিজেদের একটি প্রদেশে পরিণত করার সামর্থ্য রাখে। বর্তমানে
বর্তমানে বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধে বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে তৃতীয় পক্ষ তাইওয়ান। তাইওয়ানের টিএসএমসি কোম্পানিটি হলো বিশ্বের সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান। তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি বিস্ময়করভাবে ভালো করায় এই দ্বীপদ্বীপের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে চীনের আগ্রহ বেড়েছে। চীন এখনও টপ টায়ার চিপ প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকায় তাইওয়ান তাদের জন্য বড় একটি স্বস্তির জায়গাও হয়ে উঠতে পারে। মার্কিন সেনাদের উপস্থিতির কারণে জাপান অনেকটাই সুরক্ষিত হওয়ায় তাইওয়ানের তুলনায় কিছুটা হলেও কম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়া কেউই সরাসরি সম্পৃক্ত হতে পারছে না। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া শুধুমাত্র ডিএমজেড তথা কোরিয়ান ডিমিলিটারাইজড জোন নামক একটি ছোট্ট অন্তরীপ দ্বারা বিভক্ত হয়ে আছে। টোকিও বরাবরই ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। এই মুহূর্তে ওয়াশিংটন প্রবলভাবে চীন বিরোধী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, টোকিও ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাম্প্রতিক মাসগুলোতে জাপানের সুরক্ষায় অনেক কড়া কথা বলছে, কিন্তু জাপানের অনেক নাগরিকই তাইওয়ানকে নিজেদের পরম বন্ধু বলেই মনে করে। কিন্তু জনগণের এই মানসিকতা কখনোই জাপানের নীতি নির্ধারণী মহলে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। এর আগে ন্যাটো, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথক পৃথক প্রতিরক্ষা চুক্তি ছিল। তাইওয়ানের অবস্থা এক্ষেত্রে আরও দুর্বল। তাইওয়ান দ্বীপের সুরক্ষায় আলাদা করে কোনো প্রতিরক্ষা কৌশল অনুপস্থিত। জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের যেমন আনুষ্ঠানিক মিত্রতা ছিল, তাইওয়ানের সাথে তা কখনোই ছিল না। তবে 1979 সালের প্রণীত তাইওয়ান রিলেশনস অ্যাক্টের মাধ্যমে তাইওয়ানের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপকে প্রতিরোধ করার ক্ষমতা দেয়া আছে। তাইওয়ানের জনগণ যদি সামাজিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকির মুখে পড়ে বা এমন কোনো সংশয় দেখা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের দিক থেকে তড়িৎ পদক্ষেপ নিতে পারবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন বিরোধী দৃষ্টিভঙ্গি ও কৌশল প্রেসিডেন্ট জো বাইডেনও অনুসরণ করছেন। মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তার সাম্প্রতিক ভাষণগুলোতে তাইওয়ানের কথা বলছেন, তা উদ্দেশ্যবিহীন নয়। চীনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের বিষয়ে আস্থাহীন বন্ধু আখ্যা দেয়ায় প্রেসিডেন্ট বাইডেন নিজেকে তাইওয়ানের মিত্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। কাবুলে মার্কিনীদের ধরাশায়ী হওয়ার প্রেক্ষিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় বাইডেন চীন বিরোধী কণ্ঠ উঁচু করেছেন। চীনের মিডিয়াগুলো শুধু মার্কিন নেতৃত্বের সমালোচনা করছে না, মার্কিনীদের ভুল নীতির কারণে আফগান জনগণের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তাতে সহানুভূতি প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো মার্কিন মিত্র দেশগুলোতেও কাবুলে মার্কিন পরাজয়ের নেতিবাচক প্রভাব পড়েছে। দক্ষিণ কোরিয়ার টিভিতে যখন কাবুলে তালেবানদের প্রত্যাবর্তনের ভিডিও দেখানো হচ্ছিল, তখন স্থানীয় জনগণের মাঝে বেশ অস্বস্তি দেখা গেছে। অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাহীনতার কথা ভেবে আতঙ্কিত হচ্ছিলেন। অনেকেরই এসব দৃশ্য দেখে সাইগানের সময়কার ভবনগুলো ছাদ থেকে মার্কিন হেলিকপ্টারে লোকজনের পালিয়ে যাওয়ার পুরনো স্মৃতি মনে পড়ছিল। জনগণের এই আতঙ্ককে জাপান ও কোরিয়ার ডানপন্থী দলগুলো নিজেদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করে। আফগানিস্তানে মার্কিন পতন পরবর্তী ঘটনাবলীকে কেন্দ্র করে যে উদ্বেগ দেখা যাচ্ছে, এই দলগুলো সেই উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দিতে চাইছে। তারা জনগণকে বোঝাতে চাইছে যে আমেরিকাকে আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই, এখন নিজেদের সমস্যাগুলো আমাদের নিজেদেরকেই মোকাবেলা করতে হবে। আমেরিকার চেয়ে বরং চীন আমাদের জন্য বেশি নির্ভরযোগ্য, কারণ চীনের অবস্থান আমাদের খুবই নিকটে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।